বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তাকে বিদেশে নিতে অনুমতির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে ছাত্র দল। সকাল থেকে নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বড় হয় জমায়েত। বিএনপির নেতারাও সমাবেশে যোগ দিয়েছেন। বেশ কিছুদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপি বলছে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া দরকার, কিন্তু সরকার বলছে সাজাপ্রাপ্ত আসামির বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। এরই পরিপ্রেক্ষিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো 8 দিনের কর্মসূচি পালন করছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তাকে বিদেশে নিতে অনুমতির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছে ছাত্র দল। সকাল থেকে নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বড় হয় জমায়েত। বিএনপির নেতারাও সমাবেশে যোগ দিয়েছেন। বেশ কিছুদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপি বলছে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া দরকার, কিন্তু সরকার বলছে সাজাপ্রাপ্ত আসামির বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। এরই পরিপ্রেক্ষিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো 8 দিনের কর্মসূচি পালন করছে।